কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নিশ্চিত ছিল যে আর্চি করের এই অভয়া বা নির্যাতিতা আমাদের ঘরের মেয়ে যার ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে তার বাবা মা আমরা যেটুকু জানি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আমরা এর আগেও বলেছিলাম তা উচিত দেখা করা টাইম দেয়া তিনি পশ্চিমবঙ্গে এলেন এতগুলো রাজনৈতিক ইচ্ছা করলেন বিভ্রান্তি ছড়ালেন অথচ এই অভয় আবার তিলোত্তমা তার বাবা মার সঙ্গে দেখা করলেন না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি নারী নির্যাতন নিয়ে কথা বলার কোনো অধিকার এই অমিত শাহ এবং বিজেপির নেই এদের জমানায় দেশে গড়ে দিনে 90টি নারী নির্যাতনের ঘটনা ঘটছে উন্নাও ভাত্রাস উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র মণিপুর দিল্লি সব জায়গায় কুৎসিত ঘটনা ঘটছে তারা বাংলা নিয়ে কুৎসা করতে আসেন একবার বাবা মাকে সময় দিলেন না বাবা মা তো জানেন যে তদন্ত এখন সিবিআই এর হাতে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে কিন্তু এখন সিবিআই এর হাতে তদন্ত সেখানে বাবা মা যদি দেখা করতে চেয়ে থাকেন মানবিকতার খাতিরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উচিত ছিল তার বাবা মাকে সময় দেওয়া অমানবিক আচরণ করেছেন অমানবিক আচরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কোনো অধিকার নেই আর এই বিষয়ে কোনো কথা বলার